দরজায় করা নাচছে ফুটবল বিশ্বকাপ 2022। শুরু হয়েছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের ক্ষণগণনাও। কাতারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিশ্বকাপ উন্মাদনায় গা ভাসাতে প্রস্তুত ভক্তরাও। তেমনই একজন ফুটবল অনুরাগী ব্রাজিলের হিগর রামালহো। করোনা সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ তুলে নেওয়ার পর আবারও আগের মতোই ফুটবল স্টেডিয়ামের উৎসাহ উদ্দীপনায় মেতে উঠতে প্রস্তুত তিনি। যদিও 2018 সাল থেকে ব্রাজিল জাতীয় দলের বিখ্যাত হলুদ জার্সিটি পড়ে আছে রামালহোর আলমারিতেই, যার পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। শেষবার নিজের জন্মদিনে আবেগ মাখা জার্সিটি গায়ে জড়িয়েছিলেন হিগর রামালহো। এমনকি আবারও সেটি পরবেন কিনা তা নিশ্চিত নন তিনি। কিন্তু কেন নিজের পছন্দের পোশাকটি গায়ে জড়াতে এত অনীহা? উত্তরে 33 বছর বয়সী রামালহো বলেন, হলুদ জার্সি পরা ছিল তার জন্য গর্বের, এটা ছিল বিজয়ের প্রতীক। তিনি এটা শুধু ম্যাচ দেখার সময়ই নয়, নিয়মিতই পরতেন। কিন্তু রাজনৈতিক কারণে এখন জার্সিটি পরা বন্ধ করে দিয়েছেন তিনি, কারণ তাদের বর্তমান প্রেসিডেন্ট জোয়ের বলসোনারো তার সমর্থকদের নিয়ে হলুদ জার্সিকে রাজনৈতিক প্রচারণা এবং তাদের রাজনৈতিক দলের প্রতীকে পরিণত করেছেন। তিনি তাদের রাজনৈতিক মতাদর্শ সমর্থন করেন না, তিনি তাদের একজন হতে রাজি নন। জার্সি নামে পরিচিত এ হলুদ জার্সি সবসময় ব্রাজিল জাতীয় দলের জার্সি ছিল না। মারাকানায় 1950 সালে উরুগুয়ের কাছে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের 3 বছর পর 1953 সালে এটি ডিজাইন করা হয়েছিল। এর আগ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের জার্সির রং ছিল সাদা। স্থানীয় একটি সংবাদপত্রের সঙ্গে মিলে জাতীয় দলের জন্য নতুন জার্সি ডিজাইন করতে এক প্রতিযোগিতার আয়োজন করেছিল জাতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শর্ত দেওয়া হয়, নতুন জার্সিতে জাতীয় পতাকার রং থাকতেই হবে। এর কারণ হিসেবে বলা হয়েছিল, আগের জার্সিটি ব্রাজিলের জাতীয়তার ধারণা বহন করে না। এরপর কেটে গেছে অনেক বছর। হলুদ জার্সিতে রেকর্ড 5টি ফুটবল বিশ্বকাপ এবং 2টি কোপা আমেরিকা জয় সহ অসংখ্য অর্জন ব্রাজিলের। ফলে এই হলুদ জার্সি আশাবাদ, ভাগ্য এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে ফুটবল ভক্তদের মধ্যে। ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও 3 বার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার পেলের 10 নম্বর জার্সি, রোনালদোর 9 নম্বর কিংবা 1994 সালের বিশ্বকাপে রোমিওরোর 11 নম্বর জার্সি, এসবই মাঠে ব্রাজিলের সমৃদ্ধ এবং সফল ইতিহাসের অংশ হয়ে উঠেছে। কিন্তু অতি সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জোয়ের বলসোনারো এবং তার ডানপন্থী সমর্থকদের রাজনৈতিক প্রচারণায় এই জার্সির ব্যবহার শুরু হয়েছে। ফলে নানা ইস্যুতে আলোচিত সমালোচিত বলসোনারোর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ফুটবল সমর্থকরা একরকম বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিচ্ছেন বিখ্যাত হলুদ জার্সি থেকে। রিও ডি জেনেরিও স্টেট ইউনিভার্সিটির ল্যাবরেটরি অফ মিডিয়া অ্যান্ড স্পোর্টস স্টাডিজের গবেষক ক্যারোলিনা ফন্টেনেলের মতে, জার্সির এই অপব্যবহার বলসোনারো সমর্থকরা শুরু করেননি। 1970 সালে সেনা শাসনের সময় জাতীয় পতাকা এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইমেজ ব্যবহার করা হয়েছে। ব্রাজিলের তৎকালীন সামরিক শাসক জেনারেল মেডিসিও 1970 সালের মেক্সিকো বিশ্বকাপের আগে জাতীয় দলের কোচকে অপসারণে বড় ভূমিকা পালন করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান এবং তাদের দলের জার্সির মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হয়েছিল। গবেষক ফন্টেনেলের মতে, এরপর থেকেই ধীরে ধীরে হলুদ জার্সি ব্রাজিলের মানুষের অনুভূতির একটি অংশ হয়ে ওঠে। তারা জার্সিটি গর্বের সঙ্গে গায়ে জড়ান, কারণ এর মধ্য দিয়ে তারা নিজেদের একটি গোষ্ঠীর অংশ বলে মনে করেন। এর আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং পুলিশি বর্বরতার প্রতিবাদে 2013 সালে ছড়িয়ে পড়া দাঙ্গার সময়ও এই হলুদ জার্সির অন্য এক দিক নজরে পড়ে। এই জার্সি পরে অসংখ্য লোক দাঙ্গায় অংশ নিয়েছিল, আর 2018 সালে এসে সেটি পরা শুরু করেন ডানপন্থীরা।
ক্যারোলিনা ফন্টেনেল বলেন, জার্সি একটি অনুভূতি দেয় যে আপনি একটি গোষ্ঠীর অন্তর্গত, এবং এই অনুভূতিটি হারিয়ে যায় যখন কোনো রাজনৈতিক দল এটি ব্যবহার করা শুরু করে। বছর দুয়েক আগে লেখক এবং চলচ্চিত্র নির্মাতা জোয়াও কার্লোসের নেতৃত্বে একটি প্রচারণা শুরু হয়। দাবি ওঠে বিখ্যাত হলুদ জার্সি বাতিল করে সাদা জার্সি ফিরিয়ে আনার। প্রচারণাকারীরা জানান, পতাকা চুরি করা একটি ভয়ঙ্কর সরকারের সঙ্গে তারা একটি ভয়াবহ পরিস্থিতিতে আছেন। সাও পাওলোর ফুটবল জাদুঘরের গ্রন্থাগারিক এবং ইতিহাসবিদ আদেমির তাকারার মতে, ফুটবল সবার জন্য। বর্ণবাদ, লিঙ্গবাদ এবং বৈষম্যকে প্রচার করে এমন লোকেরা এই জার্সি ব্যবহার করছে যা তার পছন্দ নয়। 2013 সাল থেকে ব্রাজিলের জার্সি আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মতাদর্শের লোক এটি ব্যবহার করছেন। নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে এই জার্সিকেই তারা বেছে নিয়েছেন হাতিয়ার হিসেবে। জার্সির প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে মেরিনা মোরেনো নামে এক ফুটবল ভক্ত জানান, তিনি হলুদ জার্সিটিকে বর্তমান সরকারের প্রতীক হয়ে উঠতে দেখে হতাশ হয়েছেন। মেরিনা বলেন, বর্তমান প্রেসিডেন্ট এবং তার সমর্থকদের এমন কর্মকাণ্ড হতাশাজনক। তিনি বর্তমান সরকারকে সমর্থন করেন না এবং তিনি তাদের সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপনও করতে চান না, তাই তিনি ব্রাজিলের হলুদ জার্সি আর না পরার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বলসোনারোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মধ্যবামপন্থী লুলা ডি সিলভা সম্প্রতি এক টুইট বার্তায় লিখেছেন, তিনি বিশ্বাস করেন ব্রাজিল তার পতাকা, তার সার্বভৌমত্ব এবং তার গণতন্ত্র পুনরুদ্ধার করবে। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস, জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।